আর আমরা যেটা বলে দেব যদি প্রেগন্যান্ট মিস করে ওই ক্ষেত্রে আমরা কিন্তু ছাগল চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ চেঞ্জ করে দিবেন ছাগল চেঞ্জ করে ছাগলও নিতে পারবে অথবা যদি বলে যে না আমাদের টাকা দিয়ে দেন ইনশাআল্লাহ সেটাও দেওয়া হবে টাকাও ফেরত দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা চলে আসছি পাঞ্জাতন পার্ক গুড ফার্মে, আর এটার অবস্থান হচ্ছে পুরান ঢাকার সোয়ারিঘাটে। আপনারা জানেন যে আরমান ভাই একজন ব্যবসায়িক লোক, তো উনি ব্যবসার পাশাপাশি ওনার খুব শখ, এই খামারটা অনেকদিন যাবৎ করতেছেন এবং দেখতে পাচ্ছেন যে এটা একটা জেনুইন খামার, এখানে অসংখ্য বাচ্চা রয়েছে। উনি মূলত বাচ্চা উৎপাদন করেন, পরে বিক্রি করেন। তো আজকে ওনার এখানে চলে আসলাম, এসে দেখলাম যে মাশাল্লাহ এখন অনেক বাচ্চা হয়েছে এবং মা ছাগলও আছে। যারা এরকম খামার থেকে ছাগল নিতে চান তারা একটু ভিডিওটা দেখেন, দরদাম সহ বিস্তারিত জানতে পারবেন। তো আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিল ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। রাকিব ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, এটা কি ভাই আপনার ওই আরেকটা খামার যেটা নদীর পারে? হ্যাঁ, এটা আসলে এটা মূলত আমার বড় ভাই হাজি আরমান সাহেব। আচ্ছা আচ্ছা, আরমান ভাইয়ের খামার। হ্যাঁ, আরমান ভাইয়ের খামার পাশাপাশি আমি দেখাশোনা তো আপনিই করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ এখন তো ছাগল খালি দিন দিন বৃদ্ধি পাচ্ছে ওনার খামারে। আমাদের এখানে ওই যে নতুন যে বাচ্চাগুলো হয়েছে, কিছু বাচ্চা আবার অ্যাডাল্ট হয়ে গেছে। আচ্ছা, আবার ম্যাক্সিমাম ছাগল এখন আবার প্রেগন্যান্ট আছে। তো আমাদের এগুলো আসলে এটা হচ্ছে একদম একটা খামার। হ্যাঁ, এটা এখান থেকে না, যে ইন্ডিয়া থেকে না 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 না, এটা হলো আপনার আমাদের এখানে বাচ্চা উৎপাদনকারী একটা ব্রিডিং খামার। ব্রিডিং খামার, এখান থেকে আমরা বাচ্চা উৎপাদন করে সেল করি, পাশাপাশি বড় ছাগলও সেল করি। আমাদের এখানে প্রেগন্যান্ট ছাগলটা আছে, প্রেগন্যান্ট ছাড়া আছে, বাচ্চা সহ আছে। আপনার যে যে যেরকম যেটা নিতে চায় ইনশাআল্লাহ এখান থেকে দেওয়া যাবে। একটা বিষয় হচ্ছে রাকিব, আপনি তো অনেক পুরাতন, অনেকেই ছাগল কিনে নিয়ে রাখতে পারে না, মারা যায়, অনেক অভিযোগ আসে, এটা কেন হয়? এটা ভাই যে সরাসরি যে ইন্ডিয়ান ছাগলগুলো আনা হয় বাংলাদেশে, দেখা গেছে আজকে ছাগলটা নিয়ে আসলো, এক সপ্তাহের মধ্যে এটা যারা আর কি ব্যাপারী বিক্রি করে, এক সপ্তাহ না তারা 3-4 দিনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, মানে ওনারা চায় আর কি এক সপ্তাহের মধ্যে এটা ক্লিয়ার করে দিতে। আচ্ছা, তো ওই ক্ষেত্রেই ছাগলগুলো মারা যায়, কারণ এই তোতাপুরি মানে ফেন্সি ছাগল যেগুলো আছে এই ইন্ডিয়ান পাকিস্তানি, এগুলো আপনার বাংলাদেশ ওয়েদারের সাথে সেট হইতে মোটামুটি 6 মাস সময় লেগে যায়। সময় লাগে, হ্যাঁ। এই কারণে দেখা গেছে হঠাৎ করে নতুন একটা ছাগল ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢোকার পরে এই ছাগলটা যারা নতুন খামারি নতুন উদ্যোক্তা তারা কিন্তু বুঝে না যে এটারে কি রকম ট্রিটমেন্ট দেওয়া দরকার। আচ্ছা, আর এগুলাতে আপনার বিভিন্ন ইনজেকশন প্রয়োগ করা লাগে ইন্ডিয়া থেকে আনার পরে, কারণ বর্ডার অনেক দিন থাকে, তারপরে খাবার দাবারের একটা ব্যাপার আছে। আপনার অনেক সময় শিরা ইনজেকশন দেওয়া লাগে, অনেক সময় মাংস পেশিতে দেওয়া লাগে, অনেক সময় মুখে ওষুধ খাওয়াইতে হয়। এটা তো নতুন যারা উদ্যোগ তারা তো ভাই বুঝে না, নিয়ে যাওয়ার পরে ছাগলটা খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয়, ঠান্ডা লাগে, এক পর্যায়ে এটা পিপিআর হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো ওই ক্ষেত্রেই ছাগল মারা যায়। কি পরামর্শ দিবেন তাদের জন্য? পরামর্শ আপনারা যেখান থেকে কিনেন এরকম মানে সেটিং বা খামারে, খামার দেখে কিনতে হবে, খামার দেখে কিনবেন। আর হইলো খামারে যে ছাগলটা আছে এটা কতদিন যাবত আছে, এটা এটা কি বাচ্চা হয়েছে কিনা এই খামারে, এরকম দেখে কিনবেন। কারণ আমাদের খামারের আপনার 90% ছাগলের সাথেই বাচ্চা আছে, ছিল, এবং সামনে আবার বাচ্চা দিব এরকম ছাগল আমাদের আছে প্রচুর। আচ্ছা আচ্ছা, প্রেগন্যান্ট ছাগল। আপনাদের এখানে তো মনে হয় মোটামুটি সবগুলোই ভ্যাকসিন করা আছে আমাদের ইনশাআল্লাহ। আমরা এই এমনি তো বছরে 2 বার দেওয়ার নিয়ম, কিন্তু আমরা বছরে এটা 3 বার দিয়ে দিই। 3 বার দেন? হ্যাঁ, আর একটু বেশি সেফ থাকার জন্য 4 মাস পর পরে আমরা ভ্যাকসিনটা করে ফেলি। তো ভাই এরকম খামার থেকে তো অনেকে ছাগল নিতে চায় যারা একদম মানে সেট করা, হ্যাঁ, বাংলাদেশ আবহাওয়াতে সেট, যেন তারা সহজে পালন করতে পারে। তো আপনাদের এখান থেকে যদি নিতে চাবে দিবেন কিনা? হ্যাঁ ইনশাআল্লাহ, আমাদের এখান থেকে আপনার যে বললাম আমি যে হরিয়ানা আছে, তোতাপুরি আছে, বিটেল আছে, সিরোহি আছে, যমুনাপাড়ি আছে। এখান থেকে কি বেছে বেছে বিক্রি করবেন না যার যেটা পছন্দ? না, আমাদের সাথে যদি আলোচনায় হয় যার যেটা ইচ্ছা হবে ইনশাআল্লাহ নিতে পারবে, পছন্দ অনুযায়ী নিতে পারবে। না, অনেক সময় দেখা যাচ্ছে যে খামারিরা যে ছাগলটা ভালো লাগে না ওইটা বিক্রি করে দেয়, আপনাদের এরকম কিছু না তো? না 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 না, আমাদের এখানে আসবে, আসার পরে যেটা আপনার চয়েস হবে, যদি আমাদের সাথে যে কোনো ছাগল, হ্যাঁ, ওনার সাথে যদি দামে হয়, আমাদের যদি পরতামত হয় ইনশাআল্লাহ আমরা। কি অবস্থা ছাগলের দামের? কি অবস্থা ছাগলের দাম? আসলে ইন্ডিয়ান যে ছাগলগুলো এগুলা মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই আছে।
আমাদের যে সেটিং ছাগল এগুলা তুলনায় 10,000-15,000 পার পিসে কম অবশ্যই পাইবো সবাই, কিন্তু ওগুলার ক্ষেত্রে ওই যে বললাম যে ওয়েদার সেটিং হয় না, মারা যায়। চলেন তো 5,000 টাকা কমের জন্য তো আপনার 50,000 টাকা লস হয়ে যেতেছে। এরকম অসংখ্য খামারি, অসংখ্য নতুন উদ্যোক্তা বাংলাদেশে, মানে কোটি কোটি টাকা এই তোতাপুরি ছাগলের এই নতুন উদ্যোক্তাদের নষ্ট হয়ে গেছে বাংলাদেশ থেকে। আচ্ছা, তো আমি পরামর্শ দিব সবাইকে, আমার এখান থেকে নেওয়া লাগবে এরকম কোনো বিষয় না, আপনারা যেখান থেকে কিনেন একটু যাচাই বাছাই করে দেখা, এবং খামারের কিনা ভ্যাকসিন করা আছে কিনা, এবং খামারে এটা দুই একবার বাচ্চা হয়েছে কিনা, এরকম ছাগল দেখে আপনারা ওদের ভাই আছে আরেকটা, এই যে এদিকে গেছে, এগুলো তো একদম অরিজিনাল বাচ্চা। হ্যাঁ, এগুলো অরিজিনাল, আমাদের খামারে জন্ম এবং অরিজিনাল তোতাপুরি বাচ্চা। এগুলো হচ্ছে ছ্যাট, ছ্যাট এগুলো যারা নেয় তাদের জন্য আসলে মানে রিস্কটা কম। হ্যাঁ হ্যাঁ, রিস্কটা কম একদম, বাংলাদেশে নিজের হাতে আর কি তৈরি করে নিতে পারবে খামারে। এগুলো বয়স আছে কি রকম? এগুলা বয়স মোটামুটি 2.5 থেকে 3 মাসের মতো। আচ্ছা আচ্ছা, এখন তো আর দুধ খাওয়ান না নাকি? না, দুধ এখন খায়, মানে মার থেকে যতটুকু পায় খায়, কিন্তু এমনি আপনার সব খাবার খায়। আচ্ছা, এগুলোর দাম চাবেন কত করে? এগুলা এখানে আপনার 25 থেকে 30-এর মধ্যে। 25 থেকে 30? হ্যাঁ, 25 থেকে, মানে যেগুলা এখন দেখাইতেছেন যে তিনটা বাচ্চা, 25 থেকে 30-এর মধ্যে তিনটা। আচ্ছা আচ্ছা, তার রাকিব ভাই এখানে দেখতে পাচ্ছি তিনটা সব। হ্যাঁ ভাই, এই তিনটা তোতাপুরি আমাদের ফার্মের বাচ্চা, এগুলা ওই আগে যে তিনটা দেখাইছেন ওই তিনটা ছিল পাঠা, আর এই তিনটা হইলো পাঠি, মুখের পাঞ্চও ভালো আছে, আর এগুলা আপনার এখন কান্টানো তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, সব দিক দিয়ে ইনশাআল্লাহ সুন্দর লাগতেছে ছাগলগুলো, স্কয়ার আছে। এগুলা ইনশাআল্লাহ আমরা বিক্রি করব আমাদের খামার থেকে। বয়স কি রকম? এগুলা মোটামুটি 2.5-3। হয়তো কোনটার ব্যান্ডটা একটু বেশি আসে, কোনটা একটু কম আসে, তবে 100% আমাদের তোতাপুরি জাতের বাচ্চা এবং আমাদের ফার্মের বাচ্চা, এই দুটো ভাই পাঠা বাচ্চা। পাঠা বাচ্চা, হ্যাঁ, এগুলোর দাম পড়বে কি রকম? এগুলা ওই যে ফার্স্টে যে পাঠা বাচ্চা দেখালাম ওগুলার বয়স 25 থেকে 30-এর মধ্যে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, সাকিব ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা, দেখার মতো বাচ্চা। হ্যাঁ ভাই, এই দুইটা যমুনাপারি, ইন্ডিয়ান যে যমুনাপারি, এগুলো তো একদম অরিজিনাল। হ্যাঁ, অরিজিনাল 100% বাচ্চা, এবং আমাদের ফার্মে জন্ম, ফার্মেরই বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটা কি পাঠা বাচ্চা না পাঠি বাচ্চা? দুইটাই পাঠা বাচ্চা, দুইটাই পাঠা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, দুইটাই পাঠা বাচ্চা, একটার বয়স 2.5 মাস আর একটার বয়স 1 মাস সামথিং। আচ্ছা আচ্ছা, ওই বাচ্চাটা একটু দেন তো দেখি এদিকে। হ্যাঁ, ওই বাচ্চাটা আরো বেশি সুন্দর। আচ্ছা মাশাআল্লাহ, তো এগুলোর দাম পড়বে কি রকম? এগুলো আসলে বাচ্চা দুটো তো এক সমান না, এই ছোট যে বাচ্চাটা এটা আমরা 30,000 টাকা দাম চাইতেছি, আর বড় বাচ্চাটা আমরা 40,000 টাকা দাম চাইতেছি। এটা এটা 40,000? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরেও যদি দুইটা একসাথে কেউ নেয় ইনশাআল্লাহ আলোচনার সুযোগ আছে, বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা চলো, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো ভাই এদিকে দেখতে পাচ্ছি দুইটা বাচ্চা কি বিটলের? হ্যাঁ বিটলের, আমাদের এই দুইটা আমাদের ফার্মের বাচ্চা। আচ্ছা আচ্ছা, একটা পাঠা একটা পাঠি, একবারে পিয়ার। এটা কি পাঠি বাচ্চা? হ্যাঁ, ওইটা পাঠি এটা পাঠা। মাশাআল্লাহ, একদম তো চোখও মারবেল না। হ্যাঁ হ্যাঁ, বয়স কি রকম করে এগুলো? এগুলা মোটামুটি 3.5-4 মাসের মতো। 3.5-4 মাসের? 3.5-4 মাসের মতো। বিটলের বাচ্চাগুলো দাম চাবেন কত করে? এটা জোড়া আমরা 80,000 টাকা দাম দিতেছি। জোড়া 80,000? হ্যাঁ, তারপরে ইনশাআল্লাহ আলোচনার সুযোগ আছে। ভাই জিব্বা বের করে আছে একটা ছাগল দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, এটা তোতাপুরির মধ্যে জিবলা তোতা। জিবলা তোতা? হ্যাঁ জিবলা তোতা, এটা জিবলা তোতা খুব কম হয় আমাদের ফার্মে, বেশি নেই আমাদের ফার্মে, দুইটা আছে। এখন ডাব আছে না বাচ্চা আছে? হ্যাঁ, এটা মোটামুটি 2 মাসের মতো হইছে, আমরা ব্রিডিং করাইছি আমাদের পাঠার খামারের পাঠা দিয়া। তো এটার দাম চাবেন কত টাকা? এটা বিক্রির জন্য দাম চাইতেছি 55,000 টাকা। 55,000? তারপর আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে। হ্যাঁ, আরেকটা জিবলা আছে আমাদের, দেখেন চকলেট কালারের মধ্যে, চকলেট কালারের মধ্যে, কলিজা কালারের মধ্যে আরেকটা জিবলা তোতা আছে, এটা ফার্স্ট প্রেগন্যান্ট, নতুন একদম। হ্যাঁ নতুন নতুন, ফার্স্ট প্রেগন্যান্ট হইছে। কত মাসের প্রেগন্যান্ট এটা? মোটামুটি 2 মাস প্লাস। 2 মাস প্লাস? হ্যাঁ 2 মাস প্লাস। নিজেদের, আমাদের নিজেদের ওই যে 100% রাজস্থানি তোতাপুরি পাঠা, ওইটা দিয়ে ব্রিডিং করানো। তো এটার দাম চাবেন কত টাকা? এটা আমরা 50,000 টাকা দাম চাইতেছি, তারপর আলোচনার সুযোগ আছে। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, আরো দুইটা ছাগল দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, এগুলো আমাদের ফার্মেরই ছাগল, ইন্ডিয়ান তোতাপুরি,
সামনেরটা পাঁচ ভালো, ওইটা একবারে পিওর 100%, আর পিছনেরটা একটু কম আছে পার্সেন্টেজ। আচ্ছা আচ্ছা। দুইটা ছাগলই আমাদের প্রেগন্যান্ট আছে 2 মাস প্লাস। আর আমরা যেটা বলে দিব, যদি প্রেগন্যান্ট মিস করে ওই ক্ষেত্রে আমরা কিন্তু ছাগল চেঞ্জ করে দিব। আচ্ছা, চেঞ্জ করে দিবেন, ছাগল চেঞ্জ করে ছাগলও নিতে পারবে, অথবা যদি বলে যে না আমাদের টাকা দিয়ে দেন, ইনশাআল্লাহ সেটাও দেওয়া হবে, টাকাও ফেরত দিবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের তো ভাই এটা গ্যারান্টি আছে, আমাদের নিজস্ব খামারের ছাগল এবং নিজস্ব পাঠা দিয়ে আমরা প্রজনন করাইছি। ওই ক্ষেত্রে যেটা আমরা বলে দেব, যদি মিস হয়, কারণ ভাই একটা ছাগল কিন্তু সবাই কিন্তু মানে এত দামি ছাগল বেশি নিতে পারে না, অনেকে শখে একটা দুইটা কিনে, যদি প্রেগন্যান্টটা মিস হয় সেই ক্ষেত্রে কিন্তু মানে স্বপ্নটা ভেঙে যায়। আমরা ওই ক্ষেত্রে আমাদের যেহেতু বড় খামার আর ইনশাল্লাহ আমাদের ওই সুযোগ আছে, আমরা ইনশাল্লাহ চেঞ্জ করে দিব, যেটা আমরা গ্যারান্টি দিয়ে দিব আর কি। এগুলোর দাম চাবেন কত করে? এগুলা সামনেরটা 55,000 এবং পিছনে যেটা দেখতেছেন ওইটা 45,000। এর মধ্যে কিছুটা আলোচনার সুযোগ আছে, সুযোগ আছে আলোচনার। হ্যাঁ একই ভাই, মাশাআল্লাহ বড় সর একটা ছাগল দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আমাদের ফার্মের মানে বড় ছাগলের মধ্যে এটা অন্যতম। এটা মোটামুটি অনেকই বড়, পাঠির মধ্যে, পাঠির মধ্যে। হ্যাঁ পাঠা ছাগল তো বড় আছে। হ্যাঁ এটা তিনটা করে বাচ্চা হয় ভাই, তিনটা করে বাচ্চা হয় ভাই। এই প্রথম আমি শুনলাম যে আর আছে তোতাপুরের তিনটা বাচ্চা হয়। যে শুরুতে বললাম যে তিনটা বাচ্চা পাঠা বাচ্চা, তিনটা বাচ্চা দিছে আমাদের মোটামুটি দুইটা তিনটা ছাগল আছে, ওরা তিনটা করে বাচ্চা দেয়। এটা কি এখন গাভা আছে? হ্যাঁ এটা এটা মোটামুটি 2.5 মাসের মতো প্রেগন্যান্ট আছে। আমাদের 100% পাঠা যে তোতাপুরি ওগুলো দিয়ে বীজ রিপিং করানো আছে। ঠিক আছে, আর আপনি তো বলছেন ওই গাভ না হলে আপনারা, না হলে ইনশাআল্লাহ আমরা ওটা চেঞ্জ করে দিবেন বা টাকা ফেরত দিবেন। তো এটার দাম চাবেন কত টাকা? এটা আসলে অনেক বড় ছাগল, তো এটা 80,000 টাকা দাম চাইতেছি। 80,000 এটা চাওয়া? আসলে আমাদের এখানে তো দেখলেন যে 35-40 এরও ছাগল আছে, আবার লাখ টাকা দামেরও ছাগল আছে, সব ধরনের ছাগল, সব ধরনের ছাগল আছে। আর অনেকে আবার ব্যাড কমেন্ট করে, এটা আসলে করা ঠিক না, আপনারা সরাসরি আসবে ভাই। খুব সুন্দর একটা জমুনাপুরি পাঠা সম্ভবত দেখতে। হ্যাঁ এটা জমুনাপুরি হানসা বলে আর কি, হানসা। হ্যাঁ হানসা। আচ্ছা কালারটা খুবই সুন্দর, কয়দাতে এটা? এটা সম্ভবত নতুন 6 দাঁত হইছে। আচ্ছা আচ্ছা, 4 দাঁত কমপ্লিট করে নতুন 6 দাঁত উঠছে সম্ভবত। এটা তো বিট করানো যায়। হ্যাঁ এটা আমাদের ওই যে জমুনাপুরি যে গ্লাস আছে ওগুলোরে আমরা বিডিং করাই, বিডিং করান। হ্যাঁ তো এটার দাম চাবেন কত টাকা? এটা আমরা দাম চাইতেছি বিক্রির জন্য 1,05,000 টাকা। 1,05,000। তারপর আলোচনা করতে হবে, আলোচনা ইনশাআল্লাহ আমাদের সব ছাগলের মধ্যে আছে। লাইভটা কেমন আছে এটা? এটা 70 কেজি। হ্যাঁ 70 প্লাস হবে। তোতা পাঠাও তো আছে, বিক্রি করার মতো আছে? হ্যাঁ তোতা পাঠাও আছে। এই যে দেখেন আমাদের ফার্মের একটা মানে একবারে জোয়ান একটা পাঠা। আচ্ছা আচ্ছা, কয় দাঁতের এটা? এটা মাত্র 4 দাঁত থেকে 6 দাঁত হয়েছে সম্ভবত নতুন। ৮০ কেজি কাছাকাছি। এটা বিক্রির জন্য দাম চাইতেছি 1,20,000 টাকা। 1,20,000। তারপরে হ্যাঁ ভাই, এটা তোতাপুরি ছাগল, এটা সাথে বাচ্চা আছে, বাচ্চা সহ না? হ্যাঁ হ্যাঁ, এটা যদি কেউ বাচ্চা সহ নিতে চায় আমরা ইনশাল্লাহ বাচ্চা সহ দিতে পারবো, বাচ্চা সারাও দিতে পারবো। হ্যাঁ এটা তিনটা বাচ্চা ছিল, এটা ওই যে আমাদের তিনটা বাচ্চা ছাগল, দুইটা বাচ্চা দেওয়ার মধ্যে এটাও একটা, দুইটা ছাগল বিক্রি, বাচ্চা বিক্রি হয়েছে, এখন একটা বাচ্চা আছে পাঠি বাচ্চা। যদি কেউ বাচ্চা সহ নিতে চায় আমরা বাচ্চা সহ দিতে পারবো, আর যদি বলে যে বাচ্চা সারা তাও দিতে পারবো ইনশাল্লাহ। এটা আমরা বাচ্চা সহ দাম চাইতেছি 85,000 টাকা। 85,000 বাচ্চা সহ। আর যদি বাচ্চা ছাড়া কেউ নাই ওই ক্ষেত্রে 55,000 টাকা। 55,000। তারপরও একসাথে নিলে কিছুটা আলোচনার সুযোগ আছে। রাকিব ভাই খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, এটা একেবারে মানে হাই পান্সের একটা তোতাপুরি ছাগল। তোতাপুরি? হ্যাঁ, এটা মানে অত উঁচা লম্বা না, কিন্তু ওর মুখটা একটু অন্যরকম। কয় দাঁতের এটা? এটা নতুন 6 দাঁত, আমাদের এখানে আগে বাচ্চা দিছে 2 বার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর এই 3rd টাইম এটা প্রেগন্যান্ট আছে মোটামুটি 2 মাস প্লাস। এটার দাম চাবেন কত টাকা? এটা 50,000 টাকা। 50,000? হ্যাঁ 50,000 টাকা। এটা হাই পান্সের ছাগল ভাই। আরেকটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা বিটলের পাঠি বাচ্চা, আমাদের ফার্মেরই জন্ম এটা। আচ্ছা আচ্ছা, এখন মোটামুটি 2 দাঁত বয়স হয়েছে না, আমরা এখন এটা ব্রিডিং হিটে আসছিল কিন্তু বড় হওয়ার সুযোগ দিছি আমরা, এই কারণে ব্রিডিং করাই নাই। এটার দাম চাবেন কত? এটা বিক্রির জন্য দাম চাই দিয়েছি আপনার 45,000 টাকা। 45,000? হ্যাঁ 100% বিটল। তো রাকিব ভাই আপনার তো এখন তো অসংখ্য ছাগল, তারা আসলে আমাদের ফার্মে সরাসরি চলে আসবে, আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে। আর আমাদের লোকেশন সোহারিঘাট চম্পাতলি বিস্কিট পট্টি, পাঞ্জাতন পার্ক গোট ফার্ম।
আমার বড় ভাই হাজী আরমান সাহেবের নাম্বার দেওয়া থাকবে, পাশাপাশি আমার নাম্বারও দেওয়া থাকবে। আরমান ভাই আসলে ব্যস্ত লোক, তো যদি ওনারটা যোগাযোগ করতে না পারে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ বলে দেব। ঠিক আছে রাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, এবং আপনার ভিউয়ার যারা আছে তাদেরকেও ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।